হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রভাব বা প্রবাদ বাক্য ক্যাপশন দেখে তোমরা বুঝতে পারছো তো প্রভাবের আজ হচ্ছে পার্ট টু তোমাদের অনেক অনুরোধ পাওয়ার পর আমি এই ভিডিওটা এনেছি তো আজকে দুই নম্বর পার্ট আজকের পার্টে তোমাদের জন্য পঁচিশটা প্রভাব আছে তো পঁচিশটাই খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর তোমরা যারা আগের পর্বটা দেখে নিতে পারো নি পার্ট ওয়ান তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা পার্ট ওয়ানটা দেখে নিও ওকে প্রত্যেক মানে কম্পিটিটিভ এক্সামের জন্য সেটা রাজ্যের হোক বা কেন্দ্রের হোক সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ টপিক প্রত্যেক পরীক্ষায় একটা দুটো প্রশ্নের প্রভাব থেকে আসে তো প্রভাব যে খুব বেশি আছে তা না তবে আমি যেগুলো যেগুলো দেবো সেগুলো যদি তোমরা মুখস্থ করে নিতে পারো তাহলে খুব বেশি পড়তে হয় না প্রভাব বেশি সংখ্যক নেইও তো সেগুলো পরে ফেলো দেবের পরীক্ষা হলে কমন পেয়ে গেছো ওকে চলো তাহলে শুরু করি আজকে ক্লাসে তোমাদের জন্য পঁচিশটা প্রভাব আছে ওকে চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম প্রভাব হলো বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপসি এই প্রভার্বের মানে কি এই প্রভারের বাংলা মানে হচ্ছে জলে কুমির ডাঙায় বাঘ বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপসি জলে কুমির ডাঙায় বাঘ ওকে তো আজকের ক্লাসে তো তোমাদের বললামই পঁচিশটা প্রভার্ব আছে তো আমরা প্রথমে পঁচিশটা প্রভাব একবার পড়ে যাব তারপরে একবার ডিভিশন দেব। ঠিক আছে দু নাম্বার দেখো মেনি মেন মেনি মাইন্ডস এই প্রভার্বের মানে কি মেনি মেন মেনি মাইন্ডস এই প্রভার্বের মানে হচ্ছে নানা মুনির নানা মত পরবর্তী তিন নম্বরটা দেখে নেব তিন নাম্বার দেখো হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে মানে কি ইচ্ছা থাকলেই উপায় হয় হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে ইচ্ছা থাকলেই উপায় হয় চার নম্বর প্রভাব টু কিল টু বার্স উইথ ওয়ান স্টোন মানে কি এক ঢিলে দুই পাখি মারা টু কিল টু বার্স উইথ ওয়ান স্টোন এক ঢিলে দুই পাখি মারা তো আমরা তো এই প্রবাদ বাক্যটা প্রায়শই ব্যবহার করে থাকি পরের প্রভাব দেখে নেব পাঁচ নম্বর পাঁচ নম্বরে আছে দেখো স্ট্রাইক দ্য আয়রন হোয়ার ই হোয়াইল ইট ইজ হট স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট এই প্রভাবের বাংলা মানে হচ্ছে সময়ের সৎ ব্যবহার করা সময়ের সৎ ব্যবহার করা ছ নম্বর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা তোমরা প্রত্যেকেই জানো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এই প্রভাবের বাংলা মানে হচ্ছে সততাই মূলধন সাত নাম্বার। হাঙ্গার ইজ দ্য বেস্ট সস তো এই প্রভাবের মানে কি এর মানে হচ্ছে খিদের জ্বালা হাঙ্গার ইজ দ্য বেস্ট সস খিদের জ্বালা পরবর্তী দেখে নেব আট নাম্বার ইন ফরে পেনি ইন ফর এ পাউন্ড এটা একটা প্রভাব এর মানে হচ্ছে যাহাই বাহান্ন তাহাই তিপ্পান্ন ইন ফরে পেনি ইন ফর এ পাউন্ড যাহাই বাহান্ন তাহাই তিপ্পান্ন নয় নম্বর টু সেট এ থিপ টু ক্যাচ এ থিপ এই প্রভাবের মানে কি বিষে বিষে বিষক্ষয় টু সেট এ থিপ টু ক্যাচ এ থিপ মানে হচ্ছে বিষে বিষে বিষক্ষয় দশ নম্বর নিয়ার আর দ্য চার্চ ফারদার ফ্রম গড এই প্রভাবের মানে কি প্রদীপের নিচে অন্ধকার নিয়ার আর দ্য চার্চ ফারদার ফ্রম গড প্রদীপের নিচে অন্ধকার পরবর্তী এগারো নম্বর লুক বিফোর ইউ এই প্রভাবের বাংলা মানে হচ্ছে কাজ করার পূর্বে চিন্তা করো লুক বিফোর ইউ কাজ করার পূর্বে চিন্তা করো বারো নম্বর হচ্ছে ডেঞ্জার অফ এন সোয়েন হোয়েন ডেঞ্জার ইজ ফিয়ার্ড ডেঞ্জার অফ এন কামস হোয়েন ডেঞ্জার ইজ ফিয়ার্ড এই প্রভাবের মানে হচ্ছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় পরবর্তী তেরো নম্বর দেখো টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ মানে হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট পরবর্তী চৌদ্দ নম্বর দেখে নেব অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল এটা তোমরা খুব ভালোভাবেই জানো সব ভালো যা শেষ ভালো এই প্রবাদ বাক্য আমরা খুব ব্যবহার করি অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল সব ভালো যার শেষ ভালো পনেরো নম্বর অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড এটাও আমাদের পরিচিত অল দ্য অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড মানে কি যাহা চকচক করে তাহাই সোনা নয় যাহা চকচক করে তাহাই সোনা নয় ষোলো নম্বর ক্যারিং কোলস টু নিউ ক্যাসেল ক্যারিং কোলস টু নিউ ক্যাসেল মানে হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া এই প্রবাদ বাক্যটাও আমরা ব্যবহার করি তেলা মাথায় তেল দেওয়া পরবর্তী সতেরো নম্বর টু মেক এ মাউন্টেন অফ এ মোল হিল এই প্রভাবে মানে কি টু মেক এ মাউন্টেন অফ এ মোল হিল এর মানে হচ্ছে তিলকে তাল করা আঠেরো নম্বর এ নন ফেস নিডস নোন নো পেন্টিং এ নন ফেস নিডস নো পেন্টিং মানে কি চেনা বামুনের পৈতার দরকার নেই এটাও আমরা বলে থাকি এ নন ফেস নিডস নো পেন্টিং চেনা বামুনের পৈতার দরকার নেই উনিশ নাম্বার ওয়ান শ্যালো ডাজ নট মেক এ সামার ওয়ান শ্যালো ডাজনট মেক এ সামার এর মানে হচ্ছে এক মাঘে শীত যায় না ওকে পরবর্তী দেখে নেব কুড়ি নাম্বার এ স্পয়েল্ড চাইল্ড এই প্রভাবের মানে কি এ স্পয়েল্ড চাইল্ড এর মানে হচ্ছে আলালের ঘরে দুলাল ওকে আলালের ঘরে দুলাল একুশ নাম্বার হ্যান্ড ইন গ্লোভ মানে কি হ্যান্ড ইন গ্লোভ এই প্রভাবের মানে হচ্ছে হরিহর আত্মা ওকে হ্যান্ড ইন গ্লভ মানে হরিহর আতা বাইশ নাম্বার টু এ ব্লাইন্ড ম্যান ডে অ্যান্ড নাইট আর সেম এটা দেখে তোমরা বুঝতে পারছো টু এ ব্লাইন্ড ম্যান ডে অ্যান্ড নাইট আর সেম এটা হচ্ছে অন্ধের কিবা দিন কিবা রাত্রি ওকে টু এ ব্লাইন্ড ম্যান ডে অ্যান্ড নাইট আর সেম অন্ধের কিবা দিন কিবা রাত্রি পরেটা দেখে নেব তেইশ নাম্বার তেইশ নাম্বারে আছে প্রাইড গোস বিফোর ডিস্ট্রাকশন প্রাইড গোস বিফোর ডিস্ট্রাকশন এই প্রভাবের মানে হচ্ছে অতি দর্পে হত লঙ্কা অতি দর্পে হত লঙ্কা প্রাইড গোস বিফোর ডিস্ট্রাকশন অতি দর্পে হত লঙ্কা চব্বিশ নাম্বার টু মেক বোথ এন্ডস মিট টু মেক বোথ এন্ডস মিট মানে হচ্ছে ডাইনে আনতে বায়ে কুলায় না ডাইনে আনতে বায়ে কুলায় না টু মেক বোথ এন্ডস মিট মিট ওকে ডাইনে আনতে বায়ে না পরবর্তী দেখো এমটি ভেসেল সাউন্ড মাছ এমটি ভেসেল সাউন্ড মাছ মানে হচ্ছে যত গর্জে তত বর্ষায় না আমরা একটা প্রবাদ বাক্য বলে থাকি না যে মেঘ গর্জায় সেই মেঘ বর্ষায় না সেটাই হচ্ছে যত গর্জে তত বর্ষায় না এমটি ভেসেল সাউন্ড মাছ যত গর্জে তত বর্ষায় না বা এর আরেকটা অর্থ হতে পারে যে ফাঁকা কলসির আওয়াজ বেশি এটাও হতে পারে এমটি ভেসেল সাউন্ড মাছ ফাঁকা কলসির আওয়াজ বেশি এটাও হতে পারে ঠিক আছে তাহলে বন্ধুরা এই ছিল পঁচিশটা প্রভাব এবার আমরা একবার রিভিশন দিয়ে নেব চলো শুরু করি এক নম্বরে দেখো বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপসি এই প্রভাবের মানে হচ্ছে জলে কুমির ডাঙায় বাঘ দু নম্বর মেনি মেন মেনি মাইন্ডস মানে হচ্ছে নানা মুনির নানা মত তিন নাম্বার হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে ইচ্ছা থাকলেই উপায় হয় চার নম্বর টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন মানে হচ্ছে এক ঢিলে দুই পাখি মারা পরবর্তী পাঁচ নাম্বার স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল হোয়াইল ইট ইজ হট স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট মানে সময়ের সদ্ব্যবহার করা পরবর্তী ছয় নাম্বার অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হচ্ছে অতটাই মূলধন পরবর্তী সাত নাম্বার হাঙ্গার ইজ দ্য বেস্ট সস এই প্রভাবের মানে হচ্ছে খিদের জ্বালা আট নম্বরে দেখো ইন ফর এ পেনি ইন ফর এ পাউন্ড এই প্রভাবের মানে হচ্ছে যাহাই বাহান্ন তাহাই তিপ্পান্ন নয় নাম্বার টু সেটে থিপ টু ক্যাচে থিপ এই প্রভাবের মানে হচ্ছে বিশে বিষে বিষক্ষয় দশ নাম্বার নিয়ার আর দ্য চার্চ ফার্দার ফ্রম গড হচ্ছে প্রদীপের নিচে অন্ধকার প্রদীপের নিচে অন্ধকার এগারো নম্বর লুক বিফোর ইউলিপ এই প্রভাবের বাংলা মানে হচ্ছে কাজ করার পূর্বে চিন্তা করো লুক বিফোর ইউ লিপ কাজ করার পূর্বে চিন্তা করো বারো নম্বর দেখো ডেঞ্জার অফ কামস হোইন ডেঞ্জার ইজ ফিয়ার্ড মানে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় ডেঞ্জার অফ কামস হোয়েন ডেঞ্জার ইজ ফিয়ার যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় টু মেনি কুকস অয়েল দ্য ব্রথ মানে হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট চোদ্দ নাম্বার অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল মানে সব ভালো যার শেষ ভালো পনেরো নাম্বার অল দ্যাট গোল্ড যাহা চকচক করে তাই সোনা নয় অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড যাহা চকচক করে তাহাই সোনা নয় ষোলো নাম্বার ক্যারিং কোলস টু নিউ ক্যাসেল মানে তেলা মাথায় তেল দেওয়া সতেরো নাম্বার টু এ মাউন্টেন অফ এ মোল হিল মানে তিলকে তাল করা আঠেরো নম্বর এ নন ফেস নিডস নো পেন্টিং চেনা বামনের পৈতার দরকার নেই ওয়ান শ্যালো ডাজনট মেয়েকে সামার মানে এক মাঘে শীত যায় না কুড়ি নম্বর এ স্পয়েল্ড চাইল্ড মানে হচ্ছে আলালের ঘরে দুলাল এ স্পয়েল্ড চাইল্ড আলালের ঘরে দুলাল হ্যান্ড ইন গ্লোভ মানে হচ্ছে হরিহর আত্মা বাইশ নাম্বার টু এ ব্লাইন্ড ম্যান ডে অ্যান্ড নাইট আর সেম অন্ধের দিন দিন রাত্রি তেইশ নম্বর প্রাইড গোজ বিফোর ডিস্ট্রাকশন মানে কি অতি দর্পে হতলঙ্কা চব্বিশ নাম্বার টু মেক বোথ এন্ডস মিট ডাইনে আনতে বায়ে কুলায় না পরবর্তী এবং শেষ প্রভাব পঁচিশ নাম্বার এমটি ভেসেল সাউন্ড মাছ যত গর্জে তত বর্ষায় না বা ফাঁকা কলসির আওয়াজ বেশি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের পঁচিশটা প্রভাব তো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও যাতে তোমাদেরই হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে আর তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখবে অনেক ইন্টারেস্টিং ইংলিশ ক্লাস ওখানে করানো হয়েছে তো সেই লিঙ্কও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো দেখতে থাকো ওকে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো বাই